ভিডিওটিতে কোনো ব্যক্তিগত চরিত্রকে ছোট করতে চাইনি, ভিডিওটি জাস্ট মজার জন্য বানানো, তাই সবাই প্লিজ মজা হিসেবে নেবেন, ধন্যবাদ। বলছিলাম আমি কি আসতে পারি? ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি আজকে এক অতীব ইন্টারেস্টিং টপিকের উপর কথা বলবো। সরি, আচ্ছা কথা তো বলবো না, ডিরেক্ট অ্যাক্ট করে দেখাবো। আসলে আমি ওটা খুব ভালো পারি তো, তাই আর কি। মানে মুখে বললেই হতো। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। দাঁড়াও, তার আগে ইন্ট্রো বাকি আছে তো। হেই গাইস, দিস ইজ আরজে, ইওর ফানি বং। চলে এসেছি আবার একটা হাস্যকর ভিডিও নিয়ে। ভাগু তো সবাই করে, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন শক্ত ভাগু হয়, আর ভাগু করতে করতে পিছন চিড়ে যায়। সেই সময়টা ভোলা যায় না, ভুলতে চাইলেও ভোলা যায় না। রিয়া, ও রিয়া, শুনছো? রিয়া গো, রিয়া, আমি তোমার কাছে আওয়াজ বলে, রিয়া, রিয়া। ও অন্তর জি, তোমারটা দিমাগ তোমারি প্যান্ট কে ভিতর হ্যাঁ ক্যা? ও কে রি হ্যায় কি বো সিফ মুঝসে লেনা চাহতি হ্যায়, মেয়ে কে রাহা হুঁ কি মেয়ে উসে আচ্ছে সে দেখ সকতা হুঁ, তো আপকো প্রবলেম ক্যা দিখ রহি হ্যায় মেরে মে? আপকো ক্যা লাগতা হ্যায়, মেয়ে আচ্ছে সে দে নাহি সকতা? প্যার তেরে ইশক নে সাথিয়া মেরা হাল ক্যা কর দিয়া, তেরে ইশক নে সাথিয়া মেরা হাল ক্যা কর দিয়া, গুলশন ভি আব তো ভিরানা লগতা হ্যায়। আমি আগে একটা বিশাল বড় যোগা ইনস্টিটিউটে ক্লাস করতে যেতাম, সেখানে ক্লাস করাতো ড্যানি অ্যান্ড মিয়া, খালি ফাই ইউ নো। এবার অন্য কেউ হলে কি করতো, পুরো ঘাপা ঘাপের চান্স নিয়ে, কিন্তু আমি সেটা করিনি। আসলে আমার কাছে কোনো অ্যাক্ট নেই, সিরিয়াসলি ঢপ দেওয়াটাই আমার কাছে অ্যাক্ট, তাই আমি সেটাই দিয়ে দিই। শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে এসএমএস হলো যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি ফলো করেছি ফলো তোমাকে দু একবার। এট লাস্ট আবার আমি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাতে পারো যে কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো। অতি অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই বানানো ভিডিওগুলো। তোমরা যদি আমার ভিডিও দেখে একটা মুহূর্তের জন্য একটু হলেও হাসো তাহলে আমি তাতেই খুশি।
ব্যাস এটুকুই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসুন কেন বাসুন।